ভক্ত ভগবানকে যে কথা দেন ভক্ত সে কথা রাখতে পারে না, কিন্তু ভগবান ভক্তকে যে কথা দেন ভগবান ঠিক সেই কথা রাখে। তাই তো সুতপা ব্রাহ্মণের ভজনের তাড়নায় নেমে এসেছিলেন চতুর্ভুজ নারায়ণ, আর বলেছিলেন, ও হে ব্রাহ্মণ, আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। সুতপা ব্রাহ্মণের ভজনের তাড়নায় নারায়ণের টনক নড়ল, আমাকে সরস্বতী নদীর তীরে এক ভক্ত ডাকছে, আমাকে সেখানে যেতে হবে। তাই তিনি এসে দাঁড়ালেন কোথায়? সরস্বতী নদীর তীরে। আর বললেন, ও হে দ্বিজবর, এমন করে আমাকে ডাকছ কেন? কি হয়েছে? ভগবানকে দেখে সাষ্টাঙ্গে প্রণাম জানালেন। আর বললেন, প্রভু প্রভু তুমি এসেছ, প্রভু প্রভু, আমার মনের একটাই সাদ একটাই ইচ্ছা, প্রভু আমি যেন তোমার স্ত্রী কমলাকে স্ত্রী রূপে পাই। না গৌর হরিব, না ভক্ত, না, এ হতে পারে না। তুমি আমার ভক্ত হতে পারো, কিন্তু আমার স্ত্রী কমলাকে তুমি স্ত্রী রূপে পেতে পারো না। তুমি অন্য কোন বর চাও আমার কাছে, রাজ্য চাও, রাজত্ব চাও, ধন দৌলত যা চাইবে আমি তোমাকে তাই দেব, কিন্তু কিন্তু আমার স্ত্রী কমলাকে আমি তোমাকে দিতে পারবো না। ভক্ত বললেন, প্রভু প্রভু, তুমি যখন এইবার আমাকে দেবেই না, তখন তুমি এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও, প্রভু চলে যাও। ভগবান কি করলেন, সেখান থেকে বৈকুণ্ঠ ফিরে এলেন। আর সেই ভক্ত ভক্ত আমার আরো কঠোর ভাবে ভগবানকে ডেকে চলেছে। কেমন ভাবে? ঊর্ধ্বপদে হেষ্ট মুন্ডে মৃত্তিকা পরে মাথা রেখে নয়ন জলে বদন বাসায় আর নারায়ণকে বলে, কোথা নারায়ণ, নারায়ণ
ভক্তের ডাকে ভক্তবৎসল ভগবান আমরা স্থির থাকতে পারলেন না, তাই ভক্তের ডাকে উপেক্ষা করতে না পেরে তিনি আবার নেমে এলেন কোথায়, সরস্বতী নদীর তীরে। আর এসে বললেন, ভক্ত আমি আবার এসেছি। ভক্তকে দেখে ভগবান বললেন, প্রভু প্রভু তুমি এসেছ। ভক্ত বললেন, প্রভু তুমি যখন এসেছ এবার নিশ্চয়ই আমার মনোবাঞ্ছা পূর্ণ করবে প্রভু। ভক্ত বললেন, প্রভু আমাকে বছরে বছরে কাঁদালে আরো কাঁদাবে, এই শুনে রাখো প্রভু, এইবার তুমি যদি আমার মনোবাঞ্ছা পূর্ণ নাই করো এই সরস্বতী নদীর জলে আমি আমার প্রাণ বিসর্জন দেব। ভক্ত ভগবানের চরণ দুখানি জড়িয়ে ধরে বললে, প্রভু বছরে বছরে কাঁদালে আরো কাঁদাবে প্রভু, এ জনমে নাপাই ক্ষতি নেই প্রভু, পর জনমে যেন আমি তোমার স্ত্রী কমলাকে স্ত্রী হিসাবে পেতে পারি। ভগবান আমার স্থির থাকতে পারলেন না, তাই তিনি বলে উঠলেন, তথাস্তু আমি তোমাকে আশীর্বাদ করলাম, তারপর যুগে তুমি আমার স্ত্রী কমলাকে স্ত্রী রূপে পাবে। বর দিয়ে ভগবান আমার বৈকুণ্ঠে ফিরে গেলেন। আর এদিকে এদিকে সেই ভক্ত মনে মনে ভাবছেন, এতদিন পরে বুঝি আমার তপস্যা সার্থক হলো। আর নারায়ণ এদিকে কি ভাবছেন, বর তো আমি দিয়ে এলাম কিন্তু একথা আমি কমলাকে বলি কেমন করে। তাই কমলাকে কাছে ডেকে বললেন, কমলা কমলা জানো কমলা, আজ আজ আমি এক ভক্তকে আশীর্বাদ দিয়ে এলাম প্রভু, খুব ভালো করেছো প্রভু, তুমি খুব ভালো করেছো। আমিও চাই যে ভক্ত তোমাকে এমনি করে ডাকে তুমি তাকে আশীর্বাদ করো। তা প্রভু সেই ভক্ত কি বর চেয়েছিল জানো কমলা, সেই ভক্ত আমার থেকে যা বর চেয়েছে আমি সেই ভক্তকে তাই বর দিয়েছি। বাহ 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 বাহ, তুমি খুব ভালো করেছো, আমি শুনে খুব খুশি হলাম প্রভু। কিন্তু প্রভু আমি তোমার স্ত্রী, প্রভু আমাকে বলো সেই ভক্ত তোমার থেকে কি বর চেয়েছে জানো কমলা। কমলা গো সেই ভক্ত পরজন্মে তারপর যুগে তোমাকে স্ত্রী রূপে পেতে চায়। কিন্তু তুমি তো ভক্তবৎসল ভগবান হতে পারো কিন্তু আমি তো না, আমি ওই ছাড়বো না ওই ব্রাহ্মণকে। এই বলে মা কমলা আবার কি করলেন, সেই সরস্বতী নদীর তীরে এসে উপস্থিত হলেন। আর বললেন, এই ব্রাহ্মণ স্তব্ধ হ স্তব্ধ হ, তোর এত বড় সাহস, তুই আমাকে স্ত্রী রূপে পেতে চাস, শোন রে মুড়ো ব্রাহ্মণ, তুই যখন আমাকে স্ত্রী রূপে পেতে চাস তখন তুই আমাকে স্ত্রী রূপে পাবি, কিন্তু যেদিন তুই আমাকে স্ত্রী রূপে পাবি সেদিন এই ধরা দামে তুই নপুংস হয়ে জন্মগ্রহণ করবি। পুরুষত্ব বলে তোর কিছুই থাকবে না, স্বামীর অধিকার নিয়ে তুই কখনো আমার কাছে আসতে পারবি না, নামে মাত্র এই ধরা দামে আমি তোর স্ত্রী হয়ে থাকবো। ব্রাহ্মণ
বললে, মা মা কমলা, আমি তোমার দেয়া অভিশাপ মাথা পেতে নিলাম, কিন্তু মা গো, আমিও যদি এক মনে এক ধ্যানে ভগবানের সাধন ভজন করে থাকি, আমিও তোমাকে অভিশাপ দেব মা, অভিশাপ দেব, যেদিন এই ধরাধামে আমি নপুংস হয়ে জন্মগ্রহণ করব, শুনেছি সেই দ্বাপর যুগে স্বয়ং নারায়ণ কৃষ্ণ অবতারে অবতীর্ণ হবে, তুমি হবে আমার ঘরণী রাধা, সেদিন মা গো সেদিন তুমি হবে কৃষ্ণ কলঙ্কিনী, কৃষ্ণ কলঙ্কিনী, কৃষ্ণ কলঙ্কিনী, কৃষ্ণ কলঙ্কিনী, কৃষ্ণ কলঙ্কিনী, কলঙ্কিনী নাম নিয়ে তোমাকে ঘুরে বেড়াতে হবে, আমি তোমাকে অভিশাপ করলাম মা। মা কমলা কি করলেন, অভিশাপ দিয়ে আর অভিশাপ নিয়ে আবার বৈকুণ্ঠে ফিরে গেলেন, গিয়ে বৈকুণ্ঠনাথকে বললেন, প্রভু প্রভু গো, আমি অভিশাপ দিয়ে এসেছি আর অভিশাপ নিয়ে এসেছি। ভগবান বললেন, একই করলে কমলা, তুমি একই করলে, আমার ভক্তকে তুমি অভিশাপ দিলে, অভিশাপ দেব না, অভিশাপ দেব না তো কি করব বলো প্রভু, আমি কি করব, তোমাকে ছেড়ে এই বৈকুণ্ঠ ছেড়ে আমি আমি ওই ব্রাহ্মণের ঘরণী হব, প্রভু প্রভু আমি কি তাহলে তোমাকে পাব না। কমলা গো শোনো, কমলা শোনো, চোখের জল মোছো, কমলা শোনো, পরজন্মে তুমি কে হবে আমি কে হব, আর ওই ব্রাহ্মণী বা কে হবে, পরজন্মে ওই ব্রাহ্মণ গোপের ঘরে জন্ম নেবে, নাম হবে আয়ন ঘোষ, তুমি হবে তার স্ত্রী রাধা, তোমার আমার মিলন হবে নিশীথে, আর সেই মিলনের জন্য আমি আসব গোকুলে, মথুরায় দেবকীর ঘরে জন্ম নেব, সেদিন তুমি হবে কৃষ্ণ কলঙ্কিনী, আমার পিতা হবে জন্মদাতা পিতা আমার বসুদেব, আর আমার পালিত পিতা নন্দ মহারাজ, আর পালিত মাতা আমার মাতা যশোদা, রাধে সেদিন তুমি রাধা নামে প্রচারই হবে, সেদিন তুমি হবে কৃষ্ণ কলঙ্কিনী, সদা সর্বদা কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমে তুমি বিভোর হয়ে থাকবে, আর আমি আসব সেদিন তোমার কলঙ্কিনী নাম মোচন করার জন্য, প্রভু ওহে কমলা, তাই কি বলি শোনো কমলা, এই বলে নারায়ণ কমলার চিবুকখানি ধরে বললেন, শোনো শোনো, পর জনমে অগরাজ নন্দিনী হবে তোমার গোপের ঘরে আসতে হবে, ঘরে আসতে হবে,
মা কমলা আমার বড় জন্মে বৃষু ভানুপুরে রাধা রূপে জন্মগ্রহণ করলেন। তা মা গো, আজকের তো আমরা সবাই মিলে এবার বৃন্দাবনে যাব, আর বৃন্দাবনে যেতে গেলে কার নাম নিতে হয় মায়েদের বলো, বলুন রাধে রাধে নাম নিতে হয়, সেই বৃন্দাবনেশ্বরী রাধা রানীর নাম নিতে হয়, তাই তো? তা চলুন আজকে আমরা সবাই মিলে বৃন্দাবনে যাই।